আচ্ছা আজকের ক্লাসে দ্যাট আমরা যেটা পড়ব। সেটা হচ্ছে দু নম্বর কলিগেটিভ প্রপার্টি অব্দি আমাদের পড়া ছিল সেটা কি ছিল প্রথমটা ছিল বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্বিতীয়টা আগের দিন আমরা পড়েছি ডেল্টা টিভি ফুটনাঙ্কের উন্নয়ন ঠিক আছে তো দু নম্বর কলিগেটিভ প্রপার্টিতে আজ আগের দিন আমরা ছেড়ে গেছিলাম এই জায়গাটায় আমরা ছেড়ে গেছিলাম ঠিক আছে স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছিলো স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়েছিল তাই তো ফর্মুলাটা কী ছিল ডেল্টা টি ইকুয়াল টু কেবি ইন্টু এম এই জায়গায় ছেড়ে গেছিলাম এবং আমরা আগের দিন এই এম এর মানটা বার করে বসিয়ে আমরা এখান থেকে দেখবি বার করেছিলাম এই ডেরিভেশনটা করেছিলাম এম টু বার করেছিলাম যে কোনো কলিগেটিভ প্রপার্টি থেকে কিন্তু চারটে থেকেই আমাদের এম টু বার করতে দিতে পারে এম টু বার করতে দিতে পারে ঠিক আছে তো এই জায়গায় পড়েছিলাম এবার আজকের সেশনটাই মেনলি আমরা নিউ মেডিক্যালস প্রবলেমের উপর ফোকাস করবো ঠিক আছে এবং আজকে আমরা চলে যাব তিন নম্বর কলিগেটিভ প্রপার্টিতে তিন নম্বর কলিগেটিভ প্রপার্টিটা পড়ার পর এক নম্বর কলিগেটিভ প্রপার্টি ছিল বাষ্পচাপের আপেক্ষী হব নমন দু নম্বর কলিগেটিভ প্রপার্টি ছিল ডেল্টা টিবি তিন নম্বর কলিগেটিভ প্রপার্টি হচ্ছে ডেলটা টিএফ এটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন স্ফুটনাঙ্কটা বাড়ছিল দবনের ক্ষেত্রে ঠিক আছে স্ফুটনাঙ্কের কি হচ্ছিল উন্নয়ন হচ্ছিল আর এটা হচ্ছে হিমাঙ্কের অবনমন তিন নম্বর কলিগেটিভ প্রপার্টিটা হচ্ছে হিমাঙ্কের অবনমন মোর অললেস এই দুটোর অঙ্ক কিন্তু পুরো সেম একটুখানি জাস্ট তফাত আছে এই দুটোর অঙ্ক প্রায় সেম তো আমি এই কলিগেটিভ প্রপার্টিটা সম্পর্কে ডিটেলস ডিসকাশান দেখবি হয়ে গেছিলো এটার উপর অল্প ডিসকাশান করলেই একই রকম দুটো এটা বাড়ছিল এটা হচ্ছে কম ছিল তো ডিসকাশানটা করে আমরা আজকে এই দুটো কলিগেটিভ প্রপার্টি থেকে যে সমস্ত অঙ্ক আমাদের জেরক্সে আছে সেগুলোকে আমরা করব। তো তিন নম্বর কলিগেটিভ প্রপার্টির নাম হচ্ছে দ্রবণের হিমাঙ্ক অবনমন দ্রবণের হিমাঙ্ক অবনমন ঠিক আছে দ্রবনের হিমাঙ্ক অবনমন তো দ্রবনের হিমাঙ্ক অবনমনে দেখবি জিনিসটা কি হচ্ছে যদি বিশুদ্ধ দ্রাবকের আচ্ছা এইটাকে আরেকবার বলে দিই টিবি টিবিটা ছিল বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক আর টিবি ড্যাশটা ছিল দ্রবণের স্ফুটনাঙ্ক এইটা যেটা বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক ছিল তার থেকে এই মানটা বেশি হচ্ছিল টিবি ড্যাশ মানে দ্রবণের স্ফুটনাঙ্কটা আগের দিন আমরা দেখতে পাচ্ছিলাম বিশুদ্ধ দ্রাবকের থেকে বেশি হচ্ছিল যার কারণে আগের দিন আমরা করেছিলাম টি ড্যাশ ড্যাস মাইনাস টিবি ইকুয়াল টু ডেল্টা টি ঠিক আছে তো আজকে এই কলিগেটিভ প্রপার্টিটায় দেখা যাবে যদি বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক হিমাঙ্কের সংজ্ঞা সবাই মোটামুটি জানিস বিশুদ্ধ দাবকের হিমাঙ্ক যদি আমরা টি এফ ধরি এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক ঠিক আছে এবং টিএফ ড্যাশটা হচ্ছে দ্রবণের হিমাঙ্ক দ্রবণের হিমাঙ্ক আগের কলিগেটিভ প্রপার্টিটা আগের দিন ডিটেলসে পড়ানো হয়েছে আগের কলিগেটিভ প্রপার্টিটাকে বেস করেই এটা ছোট্ট একটুখানি জিনিস একই জিনিস একই রকম সব ডেরিভেশান শুধু ওটা উন্নয়ন হচ্ছিলো এটা কমছে তো এখানে দেখা যাবে এখানে কী ছিল টিভি ড্যাশটা গেটার দ্যান ছিল টিবি ঠিক আছে তো এখানে ঘটনাটা ঘটবে টিএফটা গেটার দ্যান হবে টিএফ টিএফটা বড়ো হবে এখানে মানে হিমাঙ্কটা বিশুদ্ধ দাবকের হিমাঙ্ক যেটা ছিল দ্রবণ যখন করলাম তখন হিমাঙ্কটা কিছুটা কমে যাবে ঠিক আছে আগের দিন দেখবি এই ফুটনাঙ্কের উন্নয়ন আমি উন্নয়নের কিন্তু কারণটা করিয়েছিলাম উন্নয়নের কারণ আলোচনা করা হয়েছিল বোঝানো হয়েছিলো ঠিক আছে তোদের আমি বাড়িতে একটা কাজ নিজেদের দায়িত্বে একটু ছাড়ছি যে সবই যদি বলে দিই তাহলে বই পড়ার দিকে ন্যাকটা কমে যাবে আমি তোদের একটা জিনিসের দিকে ছাড়ছি যে দোবনের এই যে হিমাঙ্ক অবনমন এর কারণটা দেখবি বইতে আলোচনা করা আছে মানে বিশুদ্ধ দাবকের হিমাঙ্ক ছিল টি আর যেই দোবন করলাম সেটা হয়ে গেল টি এফ ড্যাস হিমাঙ্কটা যেটা ছিল দোবনের ক্ষেত্রে হিমাঙ্কটা কমে গেল এই কমার কারণটা তোরা একটু বই থেকে স্টাডি করবি কমার কারণটা একটুখানি বই থেকে দেখবি না বুঝতে পারলে তো আমি আছি অসুবিধার কিছু নেই তো কমার কারণটা একটুখানি কিন্তু বই থেকে পড়বি বোঝার চেষ্টা করবি ঠিক আছে তো এখানে দেখা যায় কোনটা বেশি এখানে দেখা যায় বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্কটা বেশি যখন সেটাকে দ্রবণে নিয়ে গেলাম দ্রবণে কিন্তু ওই যে বিশুদ্ধ দ্রাবক ওইটারই দ্রবণ আমরা দ্রাবটা ইউজ করব কি ওই চারটে বৈশিষ্ট্যযুক্ত অনুদ্বায়ী ঠিক আছে তরিত অবিশ্লেষ্য এই ধরনের সেই সেই চারটে বৈশিষ্ট্য ছিল সেইটা তো এখানে দবনের হিমাঙ্কের অবনমন অবনমন কথাটা হলো একটা এক্সাম্পেল দিই ধর বিশুদ্ধ দ্রাবক বা জল জলের জলের ধর হিমাঙ্ক জিরো ডিগ্রি সি বা কেলভিনা দুশো তিয়াত্তর বা আমি জল বাদ দিলাম আমি একটা ধরে নিলাম যে কারুর একটা হিমাঙ্ক হচ্ছে পঞ্চাশ ঠিক আছে কোনোটা ইয়ে দ্রাবক বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক ধরে নিলাম ধরে নিলাম পঞ্চাশ এবার তার যখন দোবন বানালাম পঞ্চাশটা কী হয়ে যাচ্ছে কমে যাচ্ছে ধর এটা হয়ে গেল ছেচল্লিশ তাহলে হিমাংকের অবনমন কতটা হলো হিমাঙ্কের অবনমন হলো পঞ্চাশ মাইনাস ছেচল্লিশ অর্থাৎ এখানে টিএফটা বড় টিএফ টি এফ ড্যাসটা ছোটো তাহলে এখানে এই প্রপার্টিটাকে আমরা বলছি হিমাঙ্কের অবনমন ঠিক আছে প্যারালি যদি আমরা একসাথে যদি পড়ার চেষ্টা করি দেখ এটার ক্ষেত্রে কি হয়েছিল টি বি ড্যাশ মাইনাস টিবি হয়েছিল কেন টিবি ড্যাস মাইনাস টিবি হয়েছিল এটা বোঝার আছে সেক্ষেত্রে দেখবি স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছিল স্ফুটনাঙ্কটা বাড়ছিল স্ফুটনাঙ্ক যেটা ছিল তার থেকে বেড়ে যাচ্ছিলো আর এখানে কি হচ্ছে এখানে হচ্ছে কি সরি এখানে একটু ভুল লেখা হয়েছে এখানে টি এফ মাইনাস টিএফাস টি এফটা বড়ো এখানে হিমাঙ্কটা কি হচ্ছে এখানে হিমাঙ্কটা কমছে তাই হিমাঙ্ক আগে যেটা বিশুদ্ধ দাবকের ছিল তার থেকে হিমাঙ্ক দ্রবণের হিমাঙ্কটা কমে যাচ্ছে তাই টি এখানে বড় বিশুদ্ধ দাবকেরটা বড় তাই কমছে বলে এখানে এইটুকু শুধু মনে রাখার থাকে ডেলটা টিএফ মানে হচ্ছে টি মাইনাস টিএফ ড্যাশ আর ডেল্টা টিবি মানে হচ্ছে টি বি মাইনাস টিবি এই হচ্ছে বেসিক এখানে ডিফারেন্স বাদ বাকি আর কারণটা তোরা পড়বি ঠিক আছে কারণটা পড়বি আর কারণটার ওখানে দেখবি একটা লেখচিত্র আঁকা আছে কারণটার ওখানে একটা দেখবি লেখচিত্র করা আছে আগের দিন ঠিক যেরকম একটা লেখচিত্র হচ্ছিল দেখবি বাঁদিকে ইয়ে ওয়াই অ্যাক্সিসটা ছিল বাষ্পচাপ এক্স অ্যাক্সিসটা ছিল উষ্ণতা ছিল তো তো এইরকম দেখবি একটা লেখচিত্র আঁকা আছে এটা হচ্ছিল বিশুদ্ধ দ্রাবক এটা হচ্ছে দ্রবণ হিমাঙ্ক মানে কি হিমাঙ্ক মানে হচ্ছে তরল থেকে কঠিনে যাচ্ছে হিম তরল থেকে কঠিনে যাচ্ছে মানে জমতে শুরু করছে ঠিক আছে তো যে উষ্ণতায় কোনো পদার্থের তরল ও কঠিন অবস্থার মধ্যে সাম্যবস্থা সৃষ্টি হয় ধর জলটা আছে জলটা বরফে জমতে শুরু করলো জলটা জমতে শুরু করলো ঠিক আছে তাহলে এখানে একটা দেখ মনে হচ্ছে যেন একটা পয়েন্ট এখান থেকে জমতে শুরু করলো তাহলে এইটা হচ্ছে এখানে বিশুদ্ধ দাবকের হিমাঙ্ক এটা হচ্ছে টি এফ আর ডোবনেরটা হচ্ছে টি এফ ড্যাস একটা বুঝতে পারবি এই দুটো ডিফারেন্স হচ্ছে এইটা কিন্তু এখানে বড় কোনটা এখানে বড়ো তো টি বি এখানে বড়ো হচ্ছে টি এফটা আগের দিনের গ্রাফটার সাথে কম্পেয়ার করে বই থেকে যখন পড়বি কম্পেয়ার করে পড়বি ঠিক আছে তো এই কারণটা আমি তোদের একটু অনুসন্ধান করার জন্য বই পড়তে বললাম এই কারণটা একটু পড়বি আমি আর এখন বলছি না আগের দিনের কারণটা বুঝিয়েছি এই কারণটা একটু পড়বি আমি জানি পড়লে হয়তো একটু বুঝতে অসুবিধা হবে তবু বলবো একটু পড়বি ঠিক আছে কারণটা একটু পড়বি এই গ্রাফটাকে স্টাডি করবি আচ্ছা বাদবাকি থিওরি হুবহু এক বাদবাকি থিওরি হুবহু এক এবার আমরা চলে যাব। নিউমেরিক্যাল প্রবলেমের দিকে তো তার আগে একটা কথা বলে দিই দ্রবণের আমি দুটো কোয়ালিগেটিভ প্রপার্টি কিন্তু একসাথে পড়ব হিমাঙ্ক এটা কি অবনমন দ্রবণের হিমাঙ্ক অবনমন আর এইটাই কী ছিল দবনের স্ফুটনাঙ্ক উন্নয়ন কম্পেয়ার করে পড়লে কিন্তু খুব ভালো লাগবে ঠিক আছে দবনের স্ফুটনাঙ্ক উন্নয়ন কি কী ছিল দেখ টিভি ছিল বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক টি এফ ছিল বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক আচ্ছা টি বি ছিল ওই দ্রাবকের আমি আর ডিটেলসে লিখলাম না ওই দ্রাবকের দ্রবণের স্ফুটনাঙ্ক ঠিক আছে টিএফ ড্যাশ ছিল এটা হচ্ছে ওই দ্রাবকের দ্রবণের যেখানে ওই সেই বিশেষ কন্ডিশানের দ্রাব ব্যবহার করেছি তার হচ্ছে হিমাঙ্ক ঠিক আছে আমি একটা দুটোকে কম্পেয়ার করে করে পড়ছি আচ্ছা এখানে কি দেখেছিলাম এখানে দেখেছিলাম টিভি ড্যাশটা গেটার দ্যান টিভি ছিল ঠিক আছে কেন কারণ এটার নাম দেখ স্ফুটনাঙ্কের কী উন্নয়ন তোর আগের দিন কারণও বলেছি সবই বলেছি তো স্ফুটনাঙ্কটা উন্নয়ন হচ্ছিলো স্ফুটনাঙ্কের মানটা বাড়ছিল বিশুদ্ধ দাবকের যা স্ফুটনাঙ্ক ছিল তার থেকে দ্রবণের স্ফুটনাঙ্কটা বাড়ছিল তাই এখানে যে কলিগেটিভ প্রপার্টিটা হচ্ছে মানে এইটা এইটা ছিল এখানকার কলিগেটিভ প্রপার্টি ঠিক আছে অপরদিকে এটা আমি অন্য কালিতে লিখছি অপরদিকে এখানে কি হচ্ছে টি এফটা গ্রেটার দেন টিএফ ড্যাস কেন অবনমন দ্রবণেরটা কম দ্রবণেরটা কম বিশুদ্ধ দ্রাবকেরটা বেশি তাহলে এখানে ডেল্টা টিএফ ইকুয়াল টু কী হলো টিএফ মাইনাস টিএফাস এই জায়গাটা একটু খেয়াল রাখবি হ্যাঁ এই দুটো জায়গায় একটু খেয়াল রাখবি নাম মনে থাকলেই খেয়াল থাকবে অঙ্কে যেন এই জায়গাটা ভুল না হয় ভুল যেন না বসাশ ঠিক আছে তো এইবার আগের দিন দেখ রাউল্টের সূত্র থেকে আমরা কী পেয়েছিলাম আগের কলিগেটিভ প্রপার্টিটা রাউল্টের সূত্র থেকে পাওয়া গেছিলো ডেলটা টিভি সমানুপাতিক ছিল মোলাল গারত্বের সমানুপাতিক ছিল রাউল্টের সূত্র থেকে তাহলে ডেল্টা টিবি ইকুয়াল টু কী পেয়েছিলাম কে বি ইন্টু এম এই পেয়েছিলাম ঠিক আছে আচ্ছা এইটাতে কী পাবো একই পাবো টি টিএফটাও মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক ডেলটা টিএস সমান এখানে কে বি জায়গায় হয়ে গেল কে এস দেখ টোটাল অঙ্কের মেথড এইটুকু জায়গা বাদ দিলে টোটাল এই যে অঙ্কের মেথড হুবহু সেম আমি এবার নিউমেরিক্যাল প্রবলেমের মেথডে যাবো যে কিভাবে করবো আগের দিন যদিও বলেছি আজকেও বলবো ঠিক আছে তো আগের দিনও বলা হয়েছে আজকেও বলা হবে এবার আগের দিন দেখবি কেবিটা ছিল ধ্রুবক আজকে দেখবি কে এফটা হচ্ছে ধ্রুবক এটাকে মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক ঠিক আছে তো এর এর ডিফারেন্ট নামগুলো একটু মনে রাখবি কেবি ডিফারেন্ট মানগুলো একটু মনে রাখবি চেষ্টা করবি এর একক মনে রাখার কিছু ব্যাপার নয় বার করা তো খুব ইজি কে এফ ইকুয়াল টু ডেল্টা টি এফ আগের দিন দেখিয়েছি ডিভাইডেড বাই এম এবার এম এর একক কী শিখিয়েছি তো মোল পার কেজি ঠিক আছে ঠিক আছে তো এই হচ্ছে কম্পারেটিভ দুটোর স্টাডি করলাম তাহলে এই স্টাডিতে আমাদের কি দাঁড়ালো আমি দুটোর অঙ্ক একসাথে শেখাবো বলে কিন্তু এইভাবে করছি ঠিক আছে এখান থেকে অঙ্ক ধরে নিয়ে আসবে এইচ এসে এই যদি স্টাডি হয় তাহলে এবার কী আসবে আমার ফর্মুলা দাঁড়ালো ডেল্টা টিভি ইকুয়াল টু টিভি ড্যাশ মাইনাস টিবি আর ডেল্টা টি এফ ইকুয়াল টু টিএফ মাইনাস টিএফ ড্যাশ ড্যাশটা সবসময় দোবন আর যেটার মাথায় ড্যাশ নেই সেটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক তাহলে ডেল্টা টি ইকুয়াল টু কী হয়ে গেল কে বি ইন্টু এম ডেল্টা টিএফ ইকুয়াল টু হয়ে গেল কে এফ ইন্টু এম আচ্ছা এখান থেকে আগের দিন করিয়েছিলাম আমি তবু আজকে ছোট করে আরেকবার করিয়ে দিচ্ছি সেম জিনিস কোনো ডিফারেন্ট কিছু নয় ঠিক আছে ধর ডবলু ওয়ান গ্রাম দ্রাবকে আগের দিন করিয়েছিলাম বড় করে দেখবি W1 ওয়ান গ্রাম দ্রাবকে ধর ডব্লু টু গ্রাম দ্রাব দবিভূত আছে W2 টু গ্রাম দ্রাবদ অভিভূত আছে ঠিক আছে তো স্টেপ ওয়ান স্টেপ টু করে করিয়েছি তাহলে স্টেপ ওয়ানে কী হবে স্টেপ ওয়ানে এই গ্রামটাকে মলে যাব। তাই তো গ্রামটাকে মলে কি করে যাবো গ্রামটাকে মলে যাব দ্রাবের আণবিক ভর দিয়ে ভাগ করব ঠিক আছে আগের দিন করিয়েছি আজকে অঙ্কও করাবো পুরো স্টেপ করে করে তাহলে ডব্লু ওয়ান গ্রাম দ্রাবকে দবিভূত দ্রাব কত এত মোল তাহলে হাজারে কত হাজারে হবে ডব্লু টু বাই এম টু ইন্টু হাজার ডিভাইডেড বাই ওয়ান এইটা হয়ে গেল এমের মান এই মানটাকে এখানে পুট করে দেবো দিয়ে যাবতীয় যা অঙ্ক সব হয়ে যাবে ফর্মুলা মুখস্থ করার কোনো রকম প্রয়োজন নেই বিশেষ করে যারা কনসেপচুয়াল করতে চাইছিস যেই বা নিটের এমসিকিউ সলভ করতে চাইছিস আমি বলবো ফর্মুলায় করিস না এইভাবে কর আমি জানি ফর্মুলাই করলে তাড়াতাড়ি হবে সব হবে কোনো দরকার নেই এটা খুব সুন্দর প্রসেস ফর্মুলা বানিয়ে নিজেরা করব। আমি অঙ্ক এইভাবেই করাবো তোদের যদি মনে হয় যে ফর্মুলাই করবি আগের দিন এম ফর্মুলা করে দিয়েছি সেম ফর্মুলাই হবে তোরা করতে পারিস আমি কিন্তু এইভাবে করাবো ঠিক আছে তো একটা নিউমেরিক্যাল প্রবলেমের আমি স্টেপগুলোকে তোকে ভাঙি স্টেপগুলো ভাঙি ঠিক আছে এই হচ্ছে অঙ্ক তো অঙ্কই কী করতে হবে আমি তোকে বলছি অঙ্কতে তোকে এমের মানটা বার করতে হবে এম ফর কী একই দুটো অঙ্কর ক্ষেত্রে একই হবে এম ফর হচ্ছে মোলালিটি এই মোলালিটির মানটা বার করতে হবে সাপোজ ধর এই মোলালিটির মানটা এলো ফরটিন পয়েন্ট টু সেই মানটাকে এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে ডেলটা টিবির অঙ্ক থাকলে কেবির মানটা তোকে দিয়ে দেবে তাহলে এই মানটা দিয়ে দিয়েছে এই মানটা তুই বার করে ফেললি তাহলে এবার সমীকরণটা কী দাঁড়িয়ে গেলো টি ড্যাশ ড্যাস মাইনাস টিবি ইকুয়াল টু একটা সামথিং একটা মান কিছু একটা মান কারণ একটা মানকে আর একটা মান দিয়ে গুণ করলে আমি একটা মান পেলাম ঠিক আছে এইবার ধর তোকে জলের অঙ্ক দিয়েছে তাহলে জলের অঙ্ক দিলে জলের স্ফুটনাঙ্ক তোকে বলে দেবে না তাহলে জল যদি বলে দ্রাবকটা জল তাহলে কিন্তু মনে রাখতে হবে স্ফুটনাঙ্কটা বলে দেবে না তখন আমরা কি করব জলের যদি অঙ্ক দেয় তাহলে দেখবি এইটা বার করতে দেবে দ্রাবটা বলে দেবে অবশ্যই ইউরিয়া বা গ্লুকোজ সুক্রোজ কিছু বলে দেবে তো যদি জলের অঙ্ক দেয় এখানে একটা মান পেয়েছি তাহলে কি করব জলের অঙ্ক দিলে দ্রবণের স্ফুটনা অঙ্ক বার করতে দেবে সবসময় ডেলটা টিভি বার করতে কখনও দেবে না অঙ্কে অঙ্কে কিন্তু দেখবি এই মানটা সাপ্লাই করে দেবে জল বললে একশো সি আমরা জানি তোকে কিন্তু মেনলি অঙ্কে এই মানটা বেশি বার করতে দেয় ঠিক আছে তাহলে টিভি ড্যাশ ইকুয়াল টু কী হবে তুই এটাকে সেন্টিগেটেও বসাতে পারিস কেলভিনেও বসাতে পারিস আমি তোকে বলবো বইতে হয়তো অনেক জায়গায় সেন্টিগেটে বসিয়ে দিয়েছে কেন বসলে তার কারণ আছে আমি তোকে বলবো তুই সবসময় কেলভিনে বসাবি তাই কেলভিনে যদি বসাই দুশো তিয়াত্তরের সঙ্গে একশো যোগ করলে তিনশো তিয়াত্তর ইকুয়াল টু ধর এটা হলো পয়েন্ট ফাইভ তাহলে টিবি ড্যাশ ইকুয়াল টু ওটা ওইদিকে চলে গেল তিনশো তিয়াত্তর পয়েন্ট ফাইভ হলো এখানে তুই কেলভিন লিখে দিলি এবার তোর যদি মন চায় তুই সিন্ডিকেটে ফিরিয়ে দিবি তোর যদি মন না চায় তাহলে সিন্ডিকেটে ফেরাবি না ঠিক আছে এই হচ্ছে অঙ্ক আর এক ধরনের অঙ্ক হতে পারে সেটাকে আমি ওইটা দিয়ে বলছি ধর একই দুটোর ক্ষেত্রেই হতে পারে এই সেম অঙ্ক কিন্তু এটার ক্ষেত্রেও হতে পারে ঠিক আছে জল দিলে তখন হিমাঙ্কটা কী হয়ে যাবে হিমাঙ্কটা জিরো মানে দুশো তিয়াত্তর তখন ওইটা বার করতে হবে ঠিক আছে সেম আরেক ধরনের অঙ্ক হয় একটা জিনিস বলছি কেয়ারফুলি শুনবি এই জায়গাটা ডেল্টা টি বি বা ডেল্টা টি এফ এই মানটা অনেক সময় কিন্তু অঙ্কে দিয়ে দেয় তোকে বলে দেবে যে দোবনের স্ফুটনাঙ্কের উন্নয়ন পয়েন্ট সেভেন ডিগ্রি সি এরম বলে দেবে বা দোবনের হিমাঙ্কের অবনমন পয়েন্ট সেভেন ডিগ্রি সি অনেক সময় দোবনের হিমাঙ্কের অবনমন সামনে মাইনাসও দিয়ে দিতে পারে ঠিক আছে যেহেতু ওটা নেগেটিভে বেরো বেরোবে তা মাইনাস দিতে পারে তো তোকে এখানে যেটা বলবো যেটা তুই কেয়ারফুল থাকবি ভেরি কেয়ারফুল সেটা হচ্ছে ধর তোকে মানটা ধর ডিবির মানটা তোকে দিয়েছে জিরো পয়েন্ট সেভেন ডিগ্রি সি এরা এরম দিয়েছে ধর হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে তোর মনে হবে স্যার তাহলে সেক্ষেত্রে কী বার করতে দেবে সেক্ষেত্রে নিশ্চয়ই তোকে এম টু বার করতে দেবে বা অন্য কিছু বার করতে দেবে এরকম কিছু একটা দেবে তো যদি এরকম দিয়ে দেয় হ্যাঁ তখন তুই যে এমটা বার করার পর যে মানটা বসাবি এই তো ফর্মুলা এই তো ফর্মুলা তখন কিন্তু এটার সাথে খবরদার এটা বারবার বলছি এটার সাথে কখনো দুশো তিয়াত্তর যোগ করবি না এটা কিন্তু কখনো করবি না কেন করবি না আমি তোকে বুঝিয়ে দিচ্ছি কেন করবি না আমি তোকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে খবরদার যদি ডেলটা টিবি বা টি টিএফ ধর একটা অঙ্কে টি এফের মান দিয়ে দিয়েছে তেইশ দশমিক দুই ডিগ্রি সি তুই যখন এখানে অঙ্কে বসাবি এটা যদি এরকমভাবে দেবে না তোকে বলবে হিমাঙ্কের অবনমন তেইশ দশমিক দুই ডিগ্রি সি বা মাইনাস তেইশ দশমিক দুই ডিগ্রি সি ঠিক আছে তো এরকম যদি অবনমনের মান দিয়ে দেয় তাহলে বা উন্নয়নের মান দিয়ে দেয় তাহলে কিন্তু তোরা এইটাকে সেন্টিগ্রেডটাকে কোনো কক্ষুনো দুশো তিয়াত্তর যোগ করবি না কেন করবি না আমি এবার দেখাচ্ছি দেখ ধর ডেল্টা টিভি ঠিক আছে ডেল্টা টিভি ইকুয়াল টু ফর্মুলা কি টিভি ড্যাস মাইনাস টিভি ঠিক আছে আচ্ছা এইবার ধর তোকে এই বিয়োগ ফলটা সেন্ডিকেটে দিচ্ছে বিয়োগ ফলটা সেন্ডিকেটে দিক দুটোর তো ডেলটা টিভিটা কি দুটোর বিয়োগ ফল এই বিয়োগ ফলটা তুই সেন্টিগ্রেটেই বিয়োগ কর বা কেলভিনেই বিয়োগ কর বিয়োগ ফলটা তো একই আসবে সেন্ডিকেটে বিয়োগ করলেও যা আসবে কেলভিনে বিয়োগ করলেও তাই আসবে কেন তাই আসবে ধর আমি এই বিয়োগটা কেলভিনে করছি তো তিনশো সাতাশ মাইনাস দুশো তিয়াত্তর এরম করছি ঠিক আছে এবার আমি যদি বিয়োগটা সেন্টিগেটে করি তাও তো বিয়োগ ফলটা একই আসবে কেন এক আসবে না দেখ এর ভেতরেও দুশো তিয়াত্তর আছে এর ভেতরেও দুশো তিয়াত্তর আছে তাহলে মাইনাস আছে মাঝে তুই সেন্টিগেটেও বিয়োগ করলে ধর এটা সেন্ডিকেটে দেওয়া আছে এটা সেন্ডিকেটে দেওয়া আছে দুটো সেন্ডিকেটের মধ্যেও দুশো তিয়াত্তর দুটোতে যোগ করছিস দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর এমনি বিয়োগ হয়ে যাচ্ছে ঠিক আছে তো ডেল্টা টিভি বা ডেল্টা টি দেওয়ার অর্থ তুই সেন্টিগ্রেটেই কর বা কেলভিনেই কর মানটা একই আসবে মানটা কিন্তু একই আসবে কেন মানটা একই আসবে আবার আমি রিপিট করছি মানটা কেন একই আসবে আমি রিপিট করছি ডেল্টা টিভি মানে হচ্ছে টিভি ড্যাশ মাইনাস টিভি এবার ধর তুই দুটো টেম্পারেচারকে সেন্টিগ্রেটে বিয়োগ করছিস তাহলে এটাও সেন্ডিকেট এটাও সেন্ডিকেট ঠিক আছে দুটো সেন্ডিকেট মানে ধর তুই সেন্টিগ্রেটে ধর বিয়োগ করছিস তাহলে তিরিশ থেকে জিরো বিয়োগ করছিস সেন্টিগ্রেটে তাহলে এর উত্তরটা কী হলো আমি জানি এই টি দিয়ে লেখার অর্থ কেলভিন তবুও আমি ধরে নিলাম যে টেম্পারেচারটা আমি সেন্ডিকেটে ওরা তো সেন্ডিকেটে দিয়েছে তাহলে এটাও সেন্ডিকেট এটাও সেন্ডিকেট এখানে তো বিয়োগ ফল সিন্ডিকেট সিন্ডিকেট বিয়োগ করলি এবার এটাকে তুই কেলভিনে নিয়ে যা দুশো তিয়াত্তরের সঙ্গে তিরিশ যোগ করলে তিনশো তিন হলো আর এটা কী হয়ে গেলো দুশো তিয়াত্তর হয়ে গেলো মানটা তো একই আসবে তাই না তাহলে এখানে মানটা কিন্তু একই আসবে কেন কারণ এটা একটা বিয়োগ ফল বিয়োগ ফলের মধ্যে থেকে তুই যদি কেলভিনে করিস দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর বাদ চলে যাবে আর যদি সেন্টিগ্রেটেও করিস তাহলে দুশো তিয়াত্তরটা যোগ করার ব্যাপার নেই ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যে ডেল্টা টিভি বা ডেলটা টিএফটা সেন্ডিকেটের দিক বা কেলভিনে দিক যে মানটা দেবে সেটাকে ওই ফর্মুলায় বসিয়ে দিবি যদি মানটা দিয়ে দেয় আর যদি মানটা না দেয় টিভিটা যদি বসাস তাহলে ওটাকে তুই চেষ্টা করবি কেলভিনে বসানোর আর যদি গোটা মানটা দিয়ে দেয় যেটা দেবে তুই সেটাই বসিয়ে দিবি এবার আমরা চলে যাই গাণিতিক প্রশ্নাবলী একটা প্রশ্নে চলে যাই ধর এক নম্বর অঙ্কে বলছে বিয়াল্লিশ দশমিক শূন্য দুই গ্রাম বেঞ্জিনে বিয়াল্লিশ দশমিক শূন্য দুই গ্রাম বেঞ্জিনে হ্যাঁ আমি অঙ্ক অঙ্কটাকে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি করে একটা অঙ্ককে আমি ডিসকাস করি একই অঙ্ক হবে কিন্তু আবারও বলে দিচ্ছি এরও অঙ্ক যা হবে এরও অঙ্ক তাই হবে শুধু খেয়ালটা কোথায় রাখবি খেয়ালটা এই ভেতরের পোর্শনটায় খেয়াল রাখবি এইটার আর ওইটার ওটা টিভি ড্যাশ মাইনাস টিবি এটা টি এস মাইনাস টি এফ ড্যাশ এটা লাস্টে গিয়ে কাজে লাগবে কিন্তু বেসিক অঙ্ক এক আচ্ছা অঙ্কের মেথড একটু বলি আর একবার অঙ্কের মেথড হচ্ছে অঙ্কের স্টেপ ওয়ান হচ্ছে যদি স্টার্ট দিই নিউমেরিক্যাল প্রবলেমের কীভাবে করব স্টেপ ওয়ান অঙ্কের স্টেপ ওয়ান অঙ্কে তোদের দুটো ভর দেয়া থাকবে দুটোর ভর দেয়া থাকবে গ্রামে কার কার ভর দেয়া থাকবে দ্রাবের ভর দেয়া থাকবে আর দ্রাবকের ভর দেয়া থাকবে দুটোই গ্রামে দেওয়া থাকবে থাকবেই এই দুটো ঠিক আছে তো যে ভরটা দেয়া থাকবে এটা হচ্ছে দ্রাবটাকে ধর গ্রামে দেওয়া আছে তুই স্টেপ ওয়ানে কি করবি ধর সামথিং গ্রাম দ্রাব দেওয়া আছে তুই স্টেপ ওয়ানে কি করবি সেই দ্রাবটাকে ধর দ্রাব তো টু দিয়ে লিখলাম ডবলু টু দ্রাবটাকে সবসময় টু দিয়ে লিখি আর দ্রাবকগুলোকে ওয়ান দিয়ে লিখি যেটা গ্রাম দ্রাব দেওয়া থাকবে তুই ফার্স্ট স্টেপ এটা কিন্তু স্টেপ ওয়ান অঙ্কে স্টেপটা ভুল করিস না খুব সোজা লাগবে দেখবি মোল দ্রাব ঠিক আছে তাহলে দ্রাবের যে গ্রামটা দেয়া থাকবে সেটা থেকে তুই চলে যাবি গ্রাম থেকে চলে যাবি মোলে মলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ দ্রাবের গ্রাম থেকে মোলে চলে যাব যেমন আমি এক্সাম্পল দিচ্ছি ধর তোকে অঙ্কে দেওয়া আছে দ্রাবটা তিরিশ গ্রাম ইউরিয়া ঠিক আছে ধর তিরিশ গ্রাম ইউরিয়া দেওয়া আছে এখানে একটা প্রসঙ্গ উল্লেখ করে দিই এই অঙ্কগুলোতে আমাদের যে ওই চারটে বৈশিষ্ট্য আছে দ্রাবের সেই চাই চারটে বৈশিষ্ট্য মেনে চলে সাধারণত কে তাহলে সেই দ্রাবগুলো এখানে যেগুলো বেশি ইউজ করা হয় সেই দ্রাবগুলো একটু মনে রাখবি আমি কয়টা লিখে দিচ্ছি একটা হচ্ছে ইউরিয়া ইউরিয়া বেশি ইউজ করা হয় গ্লুকোজ বেশি ইউজ করা হয় কেন এইগুলি ইউজ করা হয় কারণ এই দ্রাবগুলোর মধ্যে কিন্তু ওই বৈশিষ্ট্যগুলো আছে অনুদ্বায়ী ঠিক আছে কঠিন তরিত অবিশ্লেষ্য বা সংযোজিত হয় না এই ব্যাপারগুলো আছে আচ্ছা ইউরিয়ার এই আণবিক ভরগুলো আমি চাইব মুখস্ত করে নিবি ইউরিয়া ষাট গ্লুকোজের একশো আশি সুক্রোজের তিনশো বিয়াল্লিশ এই তিনটে অন্তত একটু মনে রাখবি সুক্রোজ ঠিক আছে চিনির জলীয় দবন তো এই তিনটে মুখস্থ রাখবি একদম দ্রাবের ভরগুলো মুখস্থ রাখবি তো এখানে ধর কোন অঙ্কে তাহলে এইগুলো মুখস্থ রাখবি একটু আণবিক ভরগুলো ইউরিয়া ষাট গ্লুকোজের একশো আশি সুক্রোজের তিনশো বিয়াল্লিশ এগুলো মুখস্থ রাখবি তাহলে তোকে তোদের অঙ্কে সবসময় একটা দ্রাবকের ভর দিয়ে দেবে যেটাকে আমি ডব্লু ওয়ান দিয়ে বলতে পারি একটা দ্রাবকের ভর দিয়ে দেবে একটা দ্রাবের ভর দিয়ে দেবে প্রথম স্টেপেই এবার যদি বলিস এতদিন পড়ার পর স্যার কোনটা দ্রাবক কোনটা দ্রাবক আমি বুঝতে পারছি না তাহলে আমার কিছু করার নেই তবু এখানেও একটা সলিউশন দিই এরম স্টুডেন্টও নিশ্চয়ই আছে ব্যাচে থাকবেন এটা হয় না তো যদি কেউ বলিস যে আমি স্যার দ্রাব আর দ্রাবকটা কিছুতেই বুঝতে পারছি না সাধারণত যেটা বেশি দেওয়া থাকে অ্যামাউন্ট যে গ্রামটা দেখবি বেশি সেটা দ্রাবক হয় আর যার গ্রামটা কম সেটা দ্রাব হয় তাছাড়াও ভাষাতেও দেওয়া থাকবে যে এত গ্রাম বেঞ্জিনে এত গ্রাম বেঞ্জিনে এত গ্রাম ইউরিয়া দ্রবীভূত আছে তাহলে যেটা দ্রবীভূত আছে সেটা হচ্ছে দ্রাব আর যার মধ্যে দৈগুত আছে সেটা হচ্ছে দ্রাব ধর তিরিশ গ্রাম ইউরিয়া বলেছে তাহলে আমি প্রথম স্টেপ স্টেপ ওয়ান কিন্তু আমার স্টেপ মেনটেন করবি বারবার বলছি আমি তাহলে তিরিশ গ্রাম ইউরিয়া ইজ ইকুইভ্যালেন টু আর ইকুয়াল টু কী লিখবো তিরিশ ডিভাইডেড বাই সিক্সটি মোল ইউরিয়া কিচ্ছু নেই অঙ্কগুলোই দ্রাবটাকে প্রথমেই মলে চলে যাবি তাহলে কত মোল হলো হাফ মোল ইউরিয়া হয়ে গেল মোল ইউরিয়া এবার ঐকিক নিয়ম করব। দ্রাবকের ভর কত দেওয়া আছে ডব্লু ওয়ান তাহলে ডব্লু ওয়ান গ্রাম দ্রাবকে দ্রবীভূত ইউরিয়া মানে প্রথম স্টেপ হচ্ছে এইটা হ্যাঁ স্টেপ ওয়ান হচ্ছে কি করব স্টেপ ওয়ান হচ্ছে দ্রাবের মোল দ্রাবের মোল বার করব স্টেপ ওয়ান হচ্ছে দ্রাবের মোল বার করবো আচ্ছা স্টেপ টু স্টেপ টু হচ্ছে দ্রবণের মোলালিটি বার করব মোলালিটি বার করবো শক্তভাবে লাগলে শক্ত কেউ যদি গ্ল্যাডলি নিস তাহলে ভালো লাগবে তো মোলা মোলালিটি নির্ণয় করবো কী লিটি নির্ণয় ধর দ্রাবকের ভরতে একটা বলে দেবে ডব্লু ওয়ান তাহলে ডব্লু ওয়ান গ্রাম দাবকে দহিভূত দ্রাব বা দহিভূত ইউরিয়া মল হাজারে কত বেরিয়ে গেল এটা যেটা বেরোবে তার মান কি হবে ছোট হাতের এম আর লাস্ট স্টেপ লাস্ট স্টেপ মানে ফাইনাল স্টেপ ফাইনাল স্টেপে তো আমি যাই না কী বার করতে দেবে যেটা বার করতে দেবে এই ফর্মুলায় বসিয়ে দিবি এই এম মানটা এখানে বসিয়ে দিবি কে মানটা বসিয়ে দিবি এখানে যা বার করতে বলবে বার করে দিবি এই হচ্ছে তিনটে স্টেপ তাহলে দ্রাবটাকে প্রথম স্টেপে পুরো দেখবি কনসেপ্টটা ক্লিয়ার থাকবে তোদের খুব উপকার হবে পরে নিট লেভেলের বা কোনো অঙ্কে না খুব উপকার হবে ফর্মুলাটা ওই জন্য আমি অ্যাভয়েড করি ফর্মুলা তো সোজাই বসিয়ে দিলেই তো মান বেরিয়ে যাবে কিন্তু এটা একদম কনসেপ্ট দিয়ে তুই অঙ্কটা করছিস তাহলে দ্রাবয়ের মূল ভর দেওয়া থাকবে সেটাকে মরে যাবি ফার্স্ট স্টেপ কমপ্লিট তারপর এত গ্রাম দ্রাবকে বা এত গ্রাম বেঞ্জিনে যেটা দিয়ে দেবে দবিভূত ইউরিয়া হাফ মোল হাজার গ্রামে কত সেটা বেরিয়ে গেল মোলালিটি মোলালিটির মানটা বসিয়ে দিবি কেবির মান বসিয়ে দিবি ডেলটা টিভি বেরিয়ে যাবে এবার ডেলটা টিভি থেকে যদি টিভি অ্যার্স পার করতে দেয় কীভাবে করতে হবে একটু আগে বলে দিলাম তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক ঠিক আছে এই সপ্তাহে কিন্তু আমার ওই জেরক্সের বেশিরভাগ অঙ্কই করতে হবে সুতরাং যে যে অঙ্কর নাম্বারগুলো বলবো সেগুলো তোরা বাড়িতে করবি কিন্তু অঙ্কের একটা আগে স্ট্রাকচার তৈরি করে নিবি যে কীভাবে অঙ্ক করতে হবে ঠিক আছে এবার একটা অঙ্কের আমি উদাহরণে চলে যাই এই যে ফার্স্ট অঙ্কটা বলেছে বিয়াল্লিশ দশমিক শূন্য দুই গ্রাম বেঞ্জিনে বেঞ্জিনে তার মানে এটা দ্রাবক করতে করতে বুঝতে পারবি না যারা বুঝতে পারছি তাদের জন্য বলছি বেঞ্জিন ঠিক আছে তারপর জল অ্যাসিটন টলুইন এগুলো সাধারণত দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় তাহলে বলেছে কি বিয়াল্লিশ দশমিক জিরো টু গ্রাম বেঞ্জিনে কী দ্রবীভূত আছে বলেছে একটি দ্রাব দবীভূত আছে কত গ্রাম অজানা দ্রাব এখানে দ্রাবটা বলে দেয়নি কি নাম বলে দেয়নি ইউরিয়া বা কিছু বলে দেয়নি তাহলে আমি দ্রাবটা দ্রাবই লিখলাম তাহলে এত গ্রাম বেঞ্জিনে এত গ্রাম দ্রাব দ্রবীভূত আছে দ্রবনের কি বলে দিয়েছে হিমাঙ্কের অবনমন বলে দিয়েছে হিমাঙ্কের অবনমন বলে দিয়েছে তাহলে ডেলটা টি ইকুয়াল টু বলে দিয়েছে নাইন এইট ডিগ্রি সি বলে দিয়েছে ওই যে বলে দিলাম দেখ সি দিয়েছে দুশো তিয়াত্তর কিন্তু যোগ করব না বলেছে দ্রাবটির আণবিক গুরুত্ব মানে এর আণবিক ভর দ্রাবের আণবিক ভর বার করতে বলেছে বা আণবিক গুরুত্ব মানে এখানে ইউরিয়া বলে দিলে যেটা ষাট বসাচ্ছিলাম এখানে যেহেতু দ্রাবের কোনো নাম বলে দেয়নি তাহলে আমরা এখানে প্রথমেই ধরে নেব যে মনে করি মনে করি দ্রাবটির আণবিক গুরুত্ব ওরা যে ভাষায় বলবে বা আণবিক ভর সমান এম টু স্টেপ কিন্তু একই যা শিখিয়েছি তাই ধরে নিলাম আচ্ছা স্টেপ ওয়ান নতুন শিখছিস তাই আমি এইভাবে লিখছি এগুলো যেন অঙ্কই করবি না স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে কী করছি দেখ যেভাবে বলেছি দ্রাবটাকে প্রথমে আমি মোলে নিয়ে যাবো এত গ্রাম দ্রাব সমান তাকে ভাগ করবো কী দিয়ে দ্রাবের আণবিক গুরুত্ব বা আণবিক ভর দিয়ে এখানে দ্রাবের নাম বলে দেয়নি আণবিক ভর কত এম টু হলো স্টেপ ওয়ান হয়ে গেল এবার যাব স্টেপ টু মোলালিটি বার করব খুব সোজা স্টেপ টু মোলালিটি বার করবো তাহলে ঐকিক নিয়ম করব এখানে দ্রাবকটা কে আছে বল বেনজিন আছে তাহলে ফর্টি টু পয়েন্ট জিরো টু গ্রাম বেনজিনে দ্রবীভূত দ্রাবের নাম বলিনি দ্রবীভূত দ্রাবও সমান এত মল মল হল হাজারে কত এনজয় করে করবি ভালো লাগবেই একটু ভালোবেসে করবি দেখবি অঙ্কগুলো ভালো লাগবে ঠিক আছে হলো এবার তোদের ক্যালকুলেটার থাকবে আমাকে ক্যালকুলেটার নেই এইগুলো করে নিবি একটু একটু যোগ বিয়োগগুলো করে নিবি ঠিক আছে দিয়ে এখান থেকে তোরা এটা পেয়ে গেলি ছোটো হাতের এম ছোটো হাতের এম পেয়ে গেলি এবার এই ছোটো হাতের এমটাকে তোরা ওই অঙ্কে বসিয়ে দিবি তাহলে এই এম পেয়ে গেলি এখান থেকে ক্যালকুলেশান করে এটাকে ছোটো করে নিবি আচ্ছা ছোটো করার পর তোকে ডেলটা এফের মান দিয়ে দিয়েছে এটা হবে স্টেপ থ্রিতে এখানে যে ছোটো করে যে মানটা পাবি একদম এম টু সমেত নিচে অবশ্যই এই এমের জায়গায় যখন বসাবি দেখবি নিচে এম টু থাকবে আর উপরে কিছু একটা থাকবে এর মানও দিয়ে দিয়েছে এর মানও দিয়ে দিয়েছে সবার মান যদি বসিয়ে দিই সেখান থেকে তুই এম টুটা পেয়ে যাবি ঠিক আছে তো এই হচ্ছে সিম্পল অঙ্ক এখানে আচ্ছা দ্বিতীয় অঙ্কটায় যে রক্সে হুম দ্বিতীয় অঙ্কটায় দেখবি যে একশো গ্রাম ভার বিশিষ্ট একটি দ্রাবের আট গ্রাম ভরকে ওই একশো আটাশ যেটা ভার বিশিষ্ট বলেছে ওই একশো আটাশ গ্রাম ভার বিশিষ্ট যেটা সেটা হচ্ছে দ্রাবের আণবিক ভর এখানে এম টুটা হচ্ছে একশো আটাশ ভাষার মধ্যে একটু মার প্যাচ আছে মানে কি বলতো মানে হচ্ছে আট গ্রাম দ্রাব ইজ ইকুয়াল টু আট বাই একশো আটাশ মল দ্রাব মানে তুই যখন দ্রাবটাকে গ্রাম থেকে মলে যাবি তখন ওই যে শুরুতে বলে দিয়েছে একশো গ্রাম ভার বিশিষ্ট মানে ওটা হচ্ছে ওর আণবিক ভর ঠিক আছে এম টুটা দিয়ে দিয়েছে ওটা আচ্ছা আর একটা প্রবলেমে যাই দেখ পাঁচেরটা একশো পঞ্চাশ গ্রাম জলে ন গ্রাম ইউরিয়া দহীভূত আছে করা যাবে একটুখানি পাঁচেরটা তারপর তোর আস্তে আস্তে আমি কাজ তো দেবোই করতে হবে অনেক কাজ আছে একশো গ্রাম জলে ন গ্রাম ইউরিয়া দ্রবীভূত আছে ঠিক আছে তাহলে প্রথমে কি করব ন গ্রাম ইউরিয়া নয় ডিভাইডেড বাই ষাট মোল ইউরিয়া কাটাকুটি করতেও পারিস দশমিক করতে পারিস নাও করতে পারিস ঠিক আছে এটা তাহলে মোলে চলে গেলাম এবার বলছে দেড়শো গ্রাম জলে ন গ্রাম ইউরিয়া ছিল তাহলে ঐক্য নিয়ম যদি করি এবার মোলালিটি বার পার করার জন্য দেড়শো গ্রাম জলে দ্রবীভূত পাঁচের অঙ্ক দ্রবীভূত ইউরিয়া সমান কত নাইন বাই সিক্সটি মোল এখানে কিন্তু এই দিকটা গ্রামে বসানো যাবে না এদিকে দ্রাবের মোল থাকে আর এদিকে দ্রাবকটা থাকবে গ্রামে ঠিক আছে তাহলে হাজার গ্রামে নয় বাই ষাট ইন্টু হাজার ডিভাইডেড বাই দেড়শো ঠিক আছে তো এখানে কেটে গেল কেটে গেলো ওপরেও নব্বই নিচেও নব্বই মানে কত হয়ে গেলো এক তাহলে এই দোবনটার মোলালিটি কত হয়ে গেলো মোলালিটি হয়ে গেলো দোবনের ওয়ান এম তাই না দেখ ন দশে নব্বই আর ও নব্বই ঠিক আছে তাহলে মোলালিটি বেরোলো এবার বলছে দোবনটির হিমাঙ্ক গণনা করো এবার লিখবো অতএব আমরা জানি বলে লিখবি রাউল্ডের সূত্র অনুযায়ী এটা তো তাহলে এর জায়গায় কত বসাবো এম এর জায়গায় ওয়ান বসাবো তাহলে ডেল্টা টি এফ ইকুয়াল টু কে এফের এর জায়গায় কে এফের এর মান দিয়ে দিয়েছে ওয়ান পয়েন্ট এইট সিক্স ইন্টু ওয়ান তাহলে ডেল্টা টি এফ ইকুয়াল টু বেরোলো ওয়ান পয়েন্ট এইট সিক্স এটা সেন্টিগ্রেটও হতে পারে কেলভিনও হতে পারে এখানে কোনো একক তো দেওয়ার দরকার নেই ঠিক আছে আচ্ছা তো এবার বলেছে দবনটির হিমাঙ্ক তাহলে এখানে এবার এটাকে ভেঙে দে টি এফ মাইনাস টিএফাস ইকুয়াল টু ওয়ান পয়েন্ট এইট সিক্স এটা তোকে বার করতে দিয়েছে ঠিক আছে এবার পুরোপুরি তোর চয়েস তুই যদি মনে করিস যে আমি জলের হিমাঙ্কটা এখানে জিরো বসাবো তাহলে তুই উত্তর পাবি মাইনাস ওয়ান পয়েন্ট এইট সিক্স ঠিক আছে বা তুই যদি মনে করিস যে না আমি কেলভিনে বার করবো বড়োটিটা তো কেলভিন বই কিন্তু এখানে হয়তো ডাইরেক্ট জিরো বসিয়ে দেবে জলের হিমাংক তো জলের হিমাঙ্কের মান তো তোকে দেবে না জলের হিমাঙ্ক কত জিরো ডিগ্রি সি ঠিক আছে তো বই কিন্তু শীতেই বসিয়ে দেয় অনেক সময় তুই কেলভিনেও বসাতে পারিস কেলভিনে করাই ভালো বড়টিগুলো কেলভিনকে বোঝায় দেখ এলো তাহলে এখান থেকে যোগ বিয়োগ করে নিশ্চয়ই তুই টিএফ ডাসটা পার করতে পারবি টিএফ ডাসটা যেটা বেরোবে যোগ বিয়োগ করে সেটা কিসে বেরোবে কেলভিন ব্যাস এবার তোর ইচ্ছে হলো তুই সিন্ডিকেটে ফেরালি ফেরালি না কোনো ব্যাপার নয় এটা তুই ঝিরোও বসাতে পারতিস কিন্তু আমি বলবো কেলভিনে বসাস বড় টিটা কেলভিনে বসানোই ভালো আর ডেলটা টি এফ দিলে ওটা যেটা দেওয়া থাকবে সেটাই বসিয়ে দিবি ঠিক আছে দেখ বোঝা গেছে তো আচ্ছা যে সমস্ত অঙ্কে দেখবি সংযোজন মাত্রা বা বিয়োজন মাত্রা আছে সেই অঙ্কগুলো কিন্তু এখন করবি না সেই অঙ্কগুলো কিন্তু আমাদের এখনও হয়নি সংযোজন মাত্রা বিয়োজন মাত্রার অঙ্কগুলো কিন্তু আমরা পারবো না এরকম অঙ্ক নাম্বারগুলোই আমি বলে দেবো তোদের ধর এবার আমরা যদি সথের অঙ্কটা দেখি গ্রিন তেলের একটা অঙ্ক আছে বলেছে ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম উইন্টারগ্রিন তেলকে উইন্টারগ্রিন তেলকে নিরানব্বই গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করা হলো নিরানব্বই গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করা হলো মানে এটা হচ্ছে দ্রাবক এটা হচ্ছে দ্রাবক নিরানব্বই গ্রাম বেঞ্জিনে দহীভূত করা হলো ঠিক আছে সব কিছু বলার পর উইন্টার গ্রিন তেলের আণবিক ভরটা বার করতে দিয়েছে তাহলে তোরা প্রথমেই ধরে নিবি মনে করি উইন্টার গ্রিন তেলের আণবিক ভর সমান এম টু অতএব ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম উইন্টার গ্রিন তেল সমান ওয়ান পয়েন্ট টু ফাইভ ডিভাইডেড বাই এম টু মোল উইন্টার গ্রিন তেল তাহলে প্রথমে কি করব দাবটাকে শনাক্ত করার পর আমরা দ্রাবটাকে গ্রাম থেকে চলে যাব মলে তারপরে ওই কি নিয়ম করবো নিরানব্বই গ্রাম দ্রবীভূত উইন্টার গ্রিন তেল ওয়ান পয়েন্ট টু ফাইভ ডিভাইডেড বাই এম টু হাজারে কত এটা বেরোবে ছোটো হাতের এম ঠিক আছে হাজারে কত এটা তোর বেরিয়ে যাবে ছোটো হাতের এম ছোটো হাতের এম বেরিয়ে যাওয়ার পর এই অঙ্কটা দেখতে হবে কিসের অঙ্ক স্ফুটনাঙ্ক দেওয়া আছে তাহলে এটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়নের অঙ্ক তাহলে এবার করবি ডেল্টা টিভি ইকুয়াল টু টিভি ড্যাশ মাইনাস টিবি এটা এখানে লেখার দরকার ডেল্টা টিভি ইকুয়াল টু কেবি ইন টু এম তাহলে এখান থেকে তুই একটা এম এর মান পাবি যে এম এর মানটার মধ্যে এম টুটা ঢুকে থাকবে থাকুক অসুবিধার কিছু নেই তাহলে ডেল্টা টিভি মানে কী হলো টি বি মাইনাস টিবি ইকুয়াল টু কেবির মান নিশ্চয়ই দেওয়া থাকবে অঙ্কে কেবির মান টু পয়েন্ট ফাইভ থ্রি টু পয়েন্ট ফাইভ থ্রি টু এখানে সামথিং বাই এম টু হবে কিছু একটা বাই এম টু হবে এইবার এখানে এই দুটো না দিয়ে দিয়েছে এই দুটো দিয়ে দিয়েছে বলেছে বিশুদ্ধ ব্যঞ্জিনের স্ফুটনাঙ্ক আশি দশমিক এক ডিগ্রি সি আর প্রথমে ব্যঞ্জিনের ফুটনাঙ্ক আশি দশমিক তিন এক ডিগ্রি সি এই দুটো স্ফুটনাঙ্ক তোদের কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখানে তোর একটা চয়েস আছে তোর এখানে তুই কেলভিনে নাও নিয়ে যেতে পারিস কারণ বিয়োগ করতে হবে তো দুটোই সেন্ডিগেটে আছে তো তোকে তো আলটিমেট বিয়োগ করতে হবে তাই তুই দুটোতে দুশো তিয়াত্তর নাও যোগ করতে পারিস ঠিক আছে তাহলে দোবনের কি বলেছে বিশু দোবনের বলে দিয়েছে আশি দশমিক তিন এক তিন এক সিফি কিছু লেখার দরকার নেই আর বিশুদ্ধ বেঞ্জিনের বলেছে আশি দশমিক এক ইকুয়াল টু এখানে সামথিং বাই কি আসবে নিচে এম টু সামথিং বাই এম টু তাহলে এখান থেকে তুই ইজিলি এম টুর মানটা পেয়ে যাবি তো এই হচ্ছে অঙ্ক তোকে হয় এম টুর মান বার করতে দেবে কিংবা দোবনের স্ফুটনাঙ্ক বা দবনের হিমাঙ্ক দোবনের স্ফুটনাঙ্ক বা হিমাঙ্ক বার করতে দেবে বা এম টুর মান বার করতে দেবে তাহলে তোরা আজকের এই ক্লাসটা ভালো করে লক্ষ্য করবি এবং ক্লাসটা দেখার পর প্রথমেই এই তিনটে অঙ্ক আগে করবি তারপরে কত কত অঙ্ক করতে হবে সেগুলো আমি সব নাম্বার তোদের ক্লাসটা দেখা ওদিকে দেখে কমপ্লিট করে নে আমি তারপর সব নাম্বারগুলো বলে দেবো যার যে অঙ্কটায় ডাউট হবে আমাকে তোরা হোয়াটসঅ্যাপ করবি আমি পরের দিন যে নাম্বারগুলো আমি বলে দেবো সেই নাম্বারের মধ্যে যার যেটা ডাউট হবে সেগুলো হোয়াটসঅ্যাপ করবি আমি যদি মনে করি সেখান থেকে দু একটা অঙ্ক করে পরের দিন আমি ফোর্থ কোয়ালিগেটিভ প্রপার্টিতে এগিয়ে যাবো যেটা আর একটা গুরুত্বপূর্ণ কোয়ালিগেটিভ প্রপার্টি অবিশ্রবণ চাপ আমি পরের দিন ফোর্থ কোয়ালিগেটিভ প্রপার্টিটা পড়াবো এবং তার অঙ্ক সাথে সাথে করিয়ে দেবো ঠিক আছে ওটা করানোর পরেও আরও কিছু কাজ আছে পরের দিন আগে ফোর্থ কলিগেটিভ প্রপার্টিটা করিয়ে অঙ্কের কাজটা দিই তোরা থিওরিটা দেখে নে কালকে সন্ধ্যের দিকে কোন কোন অঙ্কগুলো করতে হবে থিওরি দেখার পর ক্লাসটা দেখার পর এই তিনটা অঙ্ক করে নিবি দিয়ে কোন কোন অঙ্ক করতে হবে আমি বলে দেবো করার পর কাজ হয়ে গেলেই আমাকে নক করবি ঠিক আছে নক করবি এবং যে অঙ্কগুলো আটকাবে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করবি বা আমাকে ফোন করে বলবি যে কোন নাম্বারটা আমি যেগুলো দেবো তার মধ্যে ঠিক আছে